কৃষ্টি জীবন হবে না মনে রাখিস। অবৈধ উপার্জনকারী তোর অভাব যাবে না, তোর কলিজায় কোনোদিন তৃপ্তি আসবে না। আমাদের মসজিদের 5000 টাকার ইমাম তার কিস্তি লাগে না, আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায়ও থাকে না, রাস্তায়ও থাকে না। 5000 টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের 30 দিনের এক মাস ইজ্জতের সাথে পর্দার সাথে হালালের মাধ্যমে তার জিন্দগি কাটায়া দেয়, এক ওয়াক্ত নামাজও ছোটে না। হ্যাঁ, এজন্য আমার বাপ এটা ফিকির করেন, নিজেদের ছেলে নিজেদের মেয়ে তাদেরকে আপনি এমন পথে চালাবেন যে পথে তারা বৈধ উপার্জন করবে, বৈধ উপার্জন। আমার এই বয়স আজ 15 বছর হয়, 15 বছর আমার আল্লাহ পাকের শুকর, মালিকের দয়ায় আল্লাহর কথা এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছেন, আজ 15 বছর চলে। আমার মা এখনো এখনো আমার মা অরহ আমারে মাঝে মাঝে বলে, বাপ আনিস চাইও কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোনো মনোমালিন্য করো না, এ কথা আজও বলে, আজও বলে। ছোট্টবেলার থেকে যে বুঝ নিয়ে বড় হয়েছি আজও সেই বুঝ নিয়েই আছি। বাবাকে দেখছি, বাবাকে দেখছি অভাবের সংসারে 27-এর দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তার পর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে আমারে, ঈদের দিনও সকালবেলা আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায়েছিলাম, আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই, আমি ঈদের নামাজে যাব কিভাবে, আমি সেই অভাবের সংসারে বড় হয়েছি। তারপরও কোনোদিন বাপ অবৈধ রোজগারের পিছনে যায় না, এক মসজিদের ইমামতি করছে 43 বছর, আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে, এক মসজিদ 43 বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ। এটা বোঝা উচিত নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে, নিজের ঘরে হারামের সুদের টাকা ঘুষের টাকা চুরি টাকা ডাকাতির টাকা ওজনে কম দিয়ে ঠকবাজি করে প্রতারণা করে মিথ্যা বলে ধোকাবাজি করে নেশার সামানা বিক্রি করে মদের উপকরণ বিক্রি করে জুয়ার সামগ্রী বিক্রি করে মানুষকে ঠকাইয়া প্রতারণা করে মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন, আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।